নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাসের মতো মহামারী থেকে সাহায্যের জন্য পশ্চিমবঙ্গে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। এর জন্য আপনাদের কোথায় ডাকা হবে, কত তারিখ থেকে কাজ শুরু হবে, আর আপনাদের ডাকা হলেও আপনারা কিভাবে বুঝতে পারবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গে ভলেন্টিয়ার নিয়োগের জন্য প্রথমে ফোন করে ও পরে ইমেলের মাধ্যমে ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হলেও সেটি পরবর্তীকালে অনলাইন ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হয়। কিন্তু আবেদন করার পর আপনাদের কবে নিয়োগ করা হবে সেই প্রশ্নটা সবার মনেই উঠছে, আর এটাই তো স্বাভাবিক, কারণ এই পদে কোনো এক্সাম ছাড়াই নিয়োগ করার কথা বলা হয়েছে। তাই সবাই ভাবছে কবে থেকে এবং কি করে এই ভলেন্টিয়ার পদে নিয়োগ করা শুরু হবে, আর সবাই বুঝবেনই বা কি করে যে আপনাদেরকে ডাকা হয়েছে। তবে সবাইকে বলি, অ্যাপ্লিকেশন বা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিতে অথবা ইমেল আইডিতে মেসেজ আসবে, তাই মাঝে মাঝেই একটু চেক করবেন, আর যদি নতুন কোনো আপডেট এর মাঝে আসে তবে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই ধরনের তথ্যমূলক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।